মেয়েরা আশা করি ভালো আছো, ঘরেই থাকছো নিশ্চয়ই। গতদিন আমরা মূল সম্বন্ধে আলোচনা করেছিলাম, আজ আমরা কাণ্ড সম্বন্ধে জানব। এর আগে আমরা দেখেছি অঙ্কুরিত বীজের ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় মূল এবং ভ্রূণমুকুল থেকে সৃষ্টি হয় কাণ্ড। কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়, সুতরাং অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়। কাণ্ডের মধ্যে পর্ব এবং পর্বমধ্য থাকে। কাণ্ডের এই যে মাঝে মাঝে গাঁটের মতো ফোলানো অংশ, মোটা অংশগুলো, এইগুলোকে বলা হয় পর্ব, এবং দুটো পর্বের মাঝখানের যে নলাকার অংশ তাকে বলা হয় পর্বমধ্য। কচিকাণ্ড সবুজ রঙের হয়, ফলে ফাক্ষম। কাণ্ডের পর্ব থেকে পাতা, ফুল এবং ফল উৎপন্ন হয়। এটি একটি ক্যাপসিকাম গাছ, দেখো। তাহলে কাণ্ডের পর্ব থেকে কি কি উৎপন্ন হচ্ছে? ফুল উৎপন্ন হচ্ছে, পাতা উৎপন্ন হচ্ছে এবং ফল উৎপন্ন হচ্ছে। পর্ব থেকে শাখা প্রশাখা উৎপন্ন হয়। এবার দেখো, এই যে পাতা এবং পর্ব, পাতা এবং পর্ব, এর মাঝখানে একটা কৌণিক অঞ্চল সৃষ্টি হয়েছে, এক কোণের মতো সৃষ্টি হয়েছে, দেখো। একে বলা হয় কক্ষ। এই কক্ষে মুকুল সৃষ্টি হয়। কাণ্ডের এটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ কাণ্ডের কক্ষ থেকে মুকুল সৃষ্টি হয়। এবার সেই মুকুল থেকে পাতা, শাখা প্রশাখা, ফুল, ফল, এইগুলো সব সৃষ্টি হয়ে থাকে। এই যে এখানে ফুল সৃষ্টি হয়েছে, ফুল সৃষ্টি হয় যে মুকুল থেকে, তাকে বলা হয় পুষ্পমুকুল। এবার কাণ্ডের কক্ষ থেকে, কক্ষে যে মুকুল থাকে, তার থেকে যে কাণ্ডের মতো অংশ সৃষ্টি হয় তাকে বলা হয় শাখা, এবং শাখার কক্ষ থেকে যে কাণ্ডের মতো অংশ সৃষ্টি হয় তাকে বলা হয় প্রশাখা। যেমন এটি একটি শাখা, এটি পর্ব, সরি, এটি হচ্ছে কাণ্ড, এটি তার একটা শাখা এবং এইটি একটি প্রশাখা, এটি একটি প্রশাখা, কাণ্ড, শাখা এবং প্রশাখা। কাণ্ডের কক্ষ থেকে যে চ্যাপ্টা প্রসারিত সবুজ রঙের অংশ সৃষ্টি হয় তাকে বলা হয় পাতা। এই পাতায় খাদ্য তৈরি হয়। তাহলে মাটির ওপরে এই যে কাণ্ড, পাতা, ফুল, ফল, এই সমস্ত নিয়ে মাটির ওপরের উদ্ভিদের অংশকে বলা হয় বিটপ, এবং মুকুল হলো সংকুচিত বিটপ, যেটা যদি পাতার কক্ষে থাকে তাকে কাক্ষিক মুকুল বলা হয়, যদি শীর্ষে থাকে, কাণ্ডের শীর্ষে থাকে, তখন তাকে বলা হয় অগ্রমুকুল বা শীর্ষমুকুল। যে মুকুল থেকে ফুল সৃষ্টি হয় তাকে বলা হয় পুষ্পমুকুল। তাহলে আমরা এর আগের দিন মূল সম্বন্ধে পড়েছি, আজ আমরা কাণ্ডের বৈশিষ্ট্যগুলো জানলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্যগুলো কী কী হলো। মূল মাটির নিচে আলোর বিপরীত দিকে প্রবেশ করে এবং অভিকর্ষের দিকে প্রবেশ করে। কাণ্ড মাটির ওপরে আলোর দিকে বৃদ্ধি পায় এবং অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়। কাণ্ড পাতা, ফুল, ফল ধারণ করে, মূল পাতা, ফুল, ফল ধারণ করে না। মূল সাধারণত বর্ণহীন হয়, কাণ্ড কচি কাণ্ড সবুজ রঙের হয়।
কাণ্ডের মধ্যে পর্ব পর্বমধ্য থাকে, মূলের মধ্যে পর্ব পর্বমধ্য থাকে না। কাণ্ডের শীর্ষে অগ্রমুকুল থাকে, মূলের শীর্ষে মূলত্র থাকে। তাহলে এইগুলো হলো মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য। এই বৈশিষ্ট্যগুলো থেকে কাণ্ডের একটা সংজ্ঞা আমরা নিজেরাই তৈরি করতে পারব। ভ্রূণমুকুল থেকে সৃষ্ট মাটির ওপরে পর্ব পর্বমধ্য মুকুল সমন্বিত বিটপতন্ত্রের প্রধান অক্ষকে বলা হয় কাণ্ড। এখন আমরা দেখব কাণ্ড কত প্রকার এবং কি কি। কাণ্ড প্রধানত তিন প্রকার, সবল কাণ্ড বা ঋজু কাণ্ড, দুর্বল কাণ্ড এবং পরিবর্তিত কাণ্ড। সবল কাণ্ড বা ঋজু কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, অর্থাৎ যারা মাটির ওপর সোজাভাবে দাঁড়াতে পারে, তাদের বলা হয়। এবার এই সবল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়, বিরুৎজাতীয়, গুল্মজাতীয় এবং বৃক্ষজাতীয়। বিরুৎজাতীয় উদ্ভিদ তাদের বলা হয় যাদের কাণ্ড নরম, রসালো এবং কাষ্ঠল নয়, তাদের বলা হয় বিরুৎজাতীয় উদ্ভিদ। যেমন ধান, গম, এখানে টমেটো গাছ আছে, দেখো এর কাণ্ডটা কাষ্ঠল নয়, এইটা কাণ্ডটা কাষ্ঠল নয় কিন্তু সোজা মাটির উপরে সোজাভাবে দাঁড়াতে পেরেছে। তাহলে এটা একটা বিরুৎজাতীয় উদ্ভিদ। গুল্মজাতীয় উদ্ভিদ বলা হয় সেই সমস্ত উদ্ভিদকে যাদের কাণ্ড কাষ্ঠল, ক্ষুদ্র এবং শাখা প্রশাখা মাটির অল্প ওপর থেকে সৃষ্টি হয়ে ঝোপের আকৃতি ধারণ করেছে। যেমন এখানে গোলাপ গাছ, দেখো মাটির অল্প ওপর থেকে শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে কিন্তু কাণ্ডটা কাষ্ঠল। তাহলে গোলাপ গাছ, জবা গাছ, গন্ধরাজ গাছ এগুলোকে বলা হয়, এগুলো হলো গুল্মজাতীয় উদ্ভিদের উদাহরণ। এবার আমরা দেখব বৃক্ষজাতীয় উদ্ভিদ কাদের বলা হয়। বৃক্ষজাতীয় উদ্ভিদ হলো সেই সমস্ত উদ্ভিদ যাদের কাণ্ড কাষ্ঠল, দীর্ঘ এবং স্তম্ভের মতো গুড়ি বিশিষ্ট। এই যে বাইরে দেখো একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে যার গুড়িটা কেমন কাষ্ঠল এবং স্তম্ভের মতো, তাহলে এই ধরনের উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। এবার এই বৃক্ষ তার শাখা প্রশাখা ধারণের ওপরে নির্ভর করে নানান রকম হতে পারে। যেমন এখানে দেখো নারকেল গাছ একটা, একে বলা হয় অশাখ, কেননা এর অনেক দূর অবধি, মাটির থেকে অনেক উঁচু অবধি কোনো শাখা প্রশাখার সৃষ্টি হয় না, একদম ওপর দিকে গিয়ে কিছু পাতার সৃষ্টি হয়েছে, যৌগিক পত্র এগুলো। তাহলে এই ধরনের উদ্ভিদকে বলা হয় অশাখ। আবার কিছু উদ্ভিদ আছে যাদের কাণ্ডের বৃদ্ধিটা হয় অনিয়ত, অর্থাৎ লম্বায় বাড়তেই থাকে এবং নিচের শাখা প্রশাখাগুলো বৃদ্ধি পায় অগ্রণমুখভাবে। নিচের দিকের শাখাগুলো, পার্শ্বীয় শাখা যেগুলো, সেগুলো বড় হয় এবং ওপরের দিকে আস্তে আস্তে ছোট হয়ে গাছটা পিরামিডের আকার ধারণ করে। যেমন এখানে একটা দেবদারু গাছ দেখতে পাচ্ছ, এর উদাহরণ, পিরামিড আকৃতি গাছের উদাহরণ। তেমনি কিছু কিছু গাছের শাখা প্রশাখা নিয়তভাবে বৃদ্ধি পেয়ে গম্বুজের আকার ধারণ করে, সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় গম্বুজাকার ধারণ, তাদের শাখা প্রশাখা নিয়তভাবে বৃদ্ধি পেয়ে গম্বুজাকার ধারণ করে। এই ধরনের উদ্ভিদের উদাহরণ হলো আম, বট ইত্যাদি। আবার তৃণকাণ্ড আছে যেমন বাঁশ, তাদের পর্বগুলো নিরেট এবং পর্বমধ্য ফাঁপা। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের বৃক্ষজাতীয় উদ্ভিদ আমরা আমাদের চারপাশে দেখতে পাই। এখন আমরা দেখব দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ কাদের বলে। যে সমস্ত উদ্ভিদ মাটির ওপর সোজাভাবে দাঁড়াতে পারে না, তাদের বলা হয় দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ। এরা তিন ধরনের হয়, ব্রততী, অনুগামিক এবং রোহিণী। ব্রততী অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের কাণ্ডগুলো মাটির উপরে অনুভূমিকভাবে বেড়ে চলে এবং তাদের পর্বত থেকে মূল বেরিয়ে মাটিকে আঁকড়ে ধরে, তাদেরকে বলা হয় ব্রততী। যেমন দুর্বাঘাস, বাড়ির আশেপাশে দুর্বাঘাস থাকলে তুলে দেখবে
তেমন প্রতিটা পর্বত থেকে অস্থানিক মূল বেরিয়ে মাটিকে আঁকড়ে ধরেছে। আর অনুগামী অর্থাৎ এরাও কিন্তু মাটির ওপরে লতিয়ে চলে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। এবার ইয়ে দেখো, এটা একটা পুঁই গাছ, এটাও মাটির উপরে আনুভূমিকভাবে বেড়ে চলেছে, কিন্তু এর পর্বত থেকে কোনো অস্থানিক মূল সৃষ্টি হয়নি। এই যে পর্বত থেকে পাতা বেরিয়েছে, কিন্তু পর্বত থেকে কোনো অস্থানিক মূল সৃষ্টি হয়নি। তাহলে এদের বলা হয় অনুগামিক। আর এক ধরনের দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ আছে যাদের বলা হয় রোহিণী বা ক্রিপার। এই ধরনের উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরের দিকে উঠতে পারে, যেমন মটর। এদের যৌগিক পত্রের সামনের দিকে কিছু পত্রক আকর্ষে রূপান্তরিত হয়ে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে। এখানে দেখো কুমড়ো গাছের আকর্ষ স্প্রিংয়ের মতো পেঁচানো, এটি এই টমেটো গাছটিকে জড়িয়ে ধরেছে। এটি একটি কুমড়ো গাছ, স্প্রিং এর মতো আকর্ষ। এই আকর্ষের সাহায্যে এরা কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে। এবার আসছি পরিবর্তিত কাণ্ডে। গাছ তার নিজের প্রয়োজনে কাণ্ডকে পরিবর্তিত করে, যেমন ফণীমনসা গাছের, গাছ তো মরুভূমি অঞ্চলে জন্মায় যেখানে জল কম, বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই তারা যেহেতু পাতায় পত্ররন্ধ্র আছে এবং তা দিয়ে বাষ্পমোচন হয়ে যায়, তাই পাতাগুলো অনেক ক্ষেত্রে কাঁটায় রূপান্তরিত হয়, এবং তার ফলে খাদ্য তৈরি করতে গেলে পাতার দরকার হবে, সেই পাতা থাকছে না। সেই জন্যে এদের কাণ্ড পাতার আকৃতি ধারণ করে এবং তাতে জল সঞ্চয় করে রাখে, আবার সবুজ বলে খাদ্য সৃষ্টিও করতে পারে। এই ধরনের কাণ্ডকে পর্ণকাণ্ড বলা হয়। আবার এই যে দেখো, খাদ্য সঞ্চয় করে এই আদার গ্রন্থিকাণ্ড, এটি খাদ্য সঞ্চয় করে দেখো গ্রন্থির আকার সব ধারণ করেছে। এইগুলো পর্ব এবং এর সামনের থেকে অগ্রমুকুল সৃষ্টি হয়েছে, এখান থেকে নতুন গাছ সৃষ্টি হবে। তেমনিভাবে আলু পরিবর্তিত হয়েছে খাদ্য সঞ্চয়ের জন্যে, ওল পরিবর্তিত কাণ্ড খাদ্য সঞ্চয়ের জন্যে পরিবর্তন হয়েছে, পেঁয়াজ গাছও খাদ্য সঞ্চয়ের জন্যে তারও কাণ্ড পরিবর্তিত হয়েছে। পেঁয়াজের এই যে চাকতির মতো অংশটা নিচের দিকে, এটাই হচ্ছে এর কাণ্ড, আর এখান থেকে অস্থানিক মূল বেরিয়েছে, এবং এই ওপরের এই অংশগুলো স্বল্পপত্র, রসালো স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে এইরূপ আকার ধারণ করেছে। এই দেখো এই নিচের এই অংশটা, এইটুকু হচ্ছে কাণ্ড, আর এইগুলো হচ্ছে স্বল্পপত্র, খাদ্য সঞ্চয় করে এরা এরকম রসালো হয়ে উঠেছে। এটি একটি আলু পরিবর্তিত কাণ্ড, এখানেও খাদ্য সঞ্চয় করে এটি স্ফীত হয়ে উঠেছে। আলু সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে, এবং এর মধ্যে দেখো কতগুলো খাজের মতো অংশ, এগুলোকে বলা হয় চোখ। খুব প্রাথমিক অবস্থায় এখানে স্বল্পপত্র থাকে এবং পরে সেটা জুড়ে যায়। এই অংশগুলোই পর্ব এবং এর পর্বমধ্যগুলো খুব অনিয়মিত। এই একটা খাজের থেকে এখানে মুকুল সৃষ্টি হয়েছে, যেটা কাণ্ডের একটা বৈশিষ্ট্য। সুতরাং আলু একটা পরিবর্তিত কাণ্ড, খাদ্য সঞ্চয়ের জন্য এরূপ পরিবর্তন হয়েছে।
এটা একটা হলুদের হলুদের কাণ্ড। এই উদ্ভিদ হলুদ গাছের কাণ্ড, এটা এখানেও মুকুল বেরিয়েছে, এই যে শল্কপত্র। এটা আদার, আদার কাণ্ড, রাইজোম বলে এগুলোকে, হলুদ আদা, এদের এই পরিবর্তিত কাণ্ডকে বলা হয় রাইজোম বা গ্রন্থি কাণ্ড। এই যে দেখো এখানে শল্কপত্রগুলো দেখা যাচ্ছে, এটা মুকুল, আদার ক্ষেত্রে এটা মুকুল, এই যে নিচের দিক থেকে অস্থানিক মূল বেরিয়েছে। এখন আমরা দেখব কাণ্ডের কাজ কি কি। কাণ্ডের যেটা প্রধান কাজ তা হলো পাতা, ফুল, ফল প্রভৃতি সৃষ্টি করা এবং সেগুলোকে ধারণ করা। আর মনোরম দ্বারা উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে জল শোষণ করে তা পাতায় পৌঁছে দেওয়া হলো কাণ্ডের প্রধান কাজ। এবং সেই খাদ্যকে, অর্থাৎ পাতায় উৎপন্ন খাদ্যকে গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়াটাও কাণ্ডের কাজ। এবং এই কাজে কাণ্ডের ভেতরে জাইলেম এবং ফ্লোয়েম নামক দুরকম কলা থাকে, যেটা তোমরা বড় হলে জানতে পারবে। জাইলেম কলার মধ্যে দিয়ে মাটি থেকে শোষিত জল কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছয় এবং ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে পাতায় উৎপন্ন খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছয়। এছাড়া কাণ্ডের কতগুলো বিশেষ কাজ আছে, যেমন খাদ্য সঞ্চয় করা। আলু, তোমরা দেখলে যে আলুতে খাদ্য সঞ্চিত থাকে, আদা, পেঁয়াজ, ওল, এই সমস্ত উদ্ভিদে কাণ্ডের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে এবং খাদ্য সঞ্চয়ের জন্য কাণ্ড পরিবর্তিত হয়। আবার জল সঞ্চয়ের জন্য কাণ্ড পরিবর্তিত হয়, যেমন ক্যাকটাস জাতীয় যে গাছগুলো, যেমন ধরো ফণী মনসা, তাদের কাণ্ডের মধ্যে জল সঞ্চিত থাকে। আবার কচি কাণ্ড সবুজ রঙের হয়, তাই তারা খাদ্য তৈরি করতে পারে। আবার ফণী মনসার মতো যাদের পর্ণকাণ্ড আছে সেই সমস্ত উদ্ভিদও পর্ণকাণ্ডের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে। উদ্ভিদের কাণ্ড তার আরোহণের কাজেও সাহায্য করে থাকে, যেমন অপরাজিতা গাছের কাণ্ড কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে বাড়তে সাহায্য করে, কুমড়ো গাছের আকর্ষতাকে উপরে উঠতে সাহায্য করে। তাহলে এইগুলো হলো এই সমস্ত ক্ষেত্রে কাণ্ড গাছকে ওপরে উঠতে সাহায্য করে থাকে। কোনো কোনো উদ্ভিদের কাণ্ডের পক্ষে উৎপন্ন কাঁটা তাকে আত্মরক্ষায় সাহায্য করে, যেমন বেল গাছের কাঁটা। তাহলে এইগুলো হলো কাণ্ডের বিশেষ বিশেষ কাজ। এতক্ষণ আমরা যে কাণ্ড সম্বন্ধে জানলাম, এখন এসো দেখি সেই কাণ্ড আমাদের দৈনন্দিন জীবনে কত রকম কাজে লাগে। আমরা যে কাগজ ব্যবহার করি, পড়াশোনার প্রসঙ্গেই বলছি, সেই কাগজ কিন্তু গাছের কাণ্ড থেকেই আমরা পাই। আবার আমাদের ঘরে, তোমরা এখন ঘরে আছো, ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে দেখো, দরজা জানলা, আসবাবপত্র সমস্ত কিছুই কাঠ দিয়ে তৈরি। এবং এগুলো শাল, সেগুন, গামারি, নানান রকম ভালো ভালো গাছের কাণ্ড থেকে তৈরি হয়ে থাকে। আবার কিছু কিছু যান আছে, যেমন ধরো জাহাজ, নৌকো, এগুলো কাঠ থেকেই তৈরি হয়। আবার রেললাইনের স্লিপার শাল গাছের থেকে তৈরি হয়, ল্যাম্পপোস্টের খুঁটি শাল গাছের থেকে তৈরি হয়। আবার দেখো ধুনো, শাল গাছের যে ছাল তার থেকে ধুনো তৈরি হয়, যে ধুনো আমরা মশা মাছি তাড়াতে ব্যবহার করে থাকি। আবার লাক্ষা গাছের কাণ্ড থেকে যে আমরা যা পাই সেটা দিয়ে আমরা কাঠ পালিশ করার কাজে লাগিয়ে থাকি। এছাড়া সিংকোনা অর্জুন গাছের ছাল আমাদের, তোমরা জানো যে কী কী কাজে লাগে, অর্থাৎ সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, যা ম্যালেরিয়ার মহৌষধ, এবং অর্জুন গাছের ছাল থেকে হার্টের অসুখের ওষুধ তৈরি হয়। এছাড়া পাট গাছের বা শাল গাছের ছাল থেকে, তাদের তন্তু থেকে কাপড় তৈরি হয়, চটের থলে তৈরি হয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে। তবুও দেখো আমরা কেমন নির্বিচারে গাছ কেটে চলেছি। আমাদের প্রতিদিনের পড়ার শেষে এটাই আমাদের অথ নিতে হবে যে আমরা গাছ কাটবো না, বা গাছ কাটতে দেখলে বাধা দেব, নতুন নতুন গাছ লাগাবো। গেল আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে গাছের কি অবদান। এবার পরিবেশে যদি দেখো, যেখানে কিন্তু আমরাও পরিবেশের একটা অংশ, সেখানে গাছের কি অবদান তোমরা সবাই জানো। দেখো একটা গাছের মধ্যে
কত রকম প্রাণী আশ্রয় গ্রহণ করে, যেমন ধরো কাঠবিড়ালি, বিভিন্ন রকম পাখি, কীটপতঙ্গ, বানর, এরা সব গাছে আশ্রয় গ্রহণ করে। এরপরে গাছ তোমরা জানো যে খাদ্য তৈরি করে, যে খাদ্য পৃথিবীতে খাদ্যের একমাত্র উৎস। আমরা কেউ কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা গাছের তৈরি খাওয়ারই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাই। মানে গাছ যে খাওয়ারটা তৈরি করে, আমরা সেই ফল মূল শাকসবজি সেগুলো খাচ্ছি, ধান গম সরাসরি সেগুলো খেয়ে আমরা নিজেদেরকে নিজেদের পুষ্টি সম্পন্ন করছি। আবার এই সমস্ত উদ্ভিদদেরকে খাচ্ছে, যেমন ধরো ছোটো ছোটো জলজ উদ্ভিদগুলোকে ছোটো মাছ খাচ্ছে, ছোটো মাছকে বড়ো মাছ খাচ্ছে, আমরা মাছ খাচ্ছি, এইভাবে আমরা পরোক্ষভাবেও কিন্তু উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করছি। আবার উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে, তখন তাদের পাতার থেকে অক্সিজেন পরিবেশে ছড়িয়ে পড়ে এবং তারা তাদের খাদ্য তৈরি করার জন্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। যে দূষিত কার্বন ডাইঅক্সাইড আমরা আমাদের নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত বাতাসে ছেড়ে চলেছি, এছাড়া কলকারখানা গাড়ি ঘোড়ার থেকেও যে কার্বন ডাইঅক্সাইড বেরায়, তা গাছেরা শোষণ করে পরিবেশের দূষণ কমায়, পরিবেশকে শীতল করে। তাহলে আমরা আমাদের প্রশ্বাস নেওয়ার জন্যে অক্সিজেনও পাচ্ছি গাছের থেকে, এবং নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে সেটা গাছ শোষণ করে পরিবেশকে শোধন করছে। আবার কলকারখানা গাড়ি ঘোড়ার থেকে যে অন্যান্য দূষণগুলো নির্গত হয়, সেগুলো গাছ শোষণ করে আমাদের পরিবেশকে নির্মল রাখে। এইভাবে প্রতিনিয়ত গাছ আমাদের পরিবেশের উপকার করে চলেছে। এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, পরিবেশে গাছের ভূমিকা কি? এই প্রশ্নটির প্রশ্নমান হবে 3। এরপরে সমস্ত প্রশ্নগুলির প্রশ্নমান 1। কোন উদ্ভিদের কাণ্ড চ্যাপ্টা পাতার আকৃতি ধারণ করে? কাণ্ডের অগ্রভাগে ড্যাশ মুকুল থাকে। কোন গাছের যৌগিক পত্রের পত্রক আকর্ষে পরিণত হয়? কোন উদ্ভিদটি তৃণকাণ্ডযুক্ত, আখ, নারকেল, বাঁশ, আম? আলুর স্ফীতকণ্ডে উপস্থিত চোখ কোন অংশকে নির্দেশ করে? কাণ্ডের কোন অংশ থেকে শাখা বা পাতা বেরোয়? ব্রততী প্রকৃতির দুর্বল কাণ্ড দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম করো।